পীরফাজ রহমান সুনামগঞ্জ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী একজন সফল সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি এবার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেয় আমি তাকে অভিনন্দন জানাই মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে বিগত সংসদেও আমরা সংসদ সদস্যরা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির জন্যে দাবি জানিয়ে আসছিলাম এবছর আমাদের মাননীয় মন্ত্রী দায়িত্ব নিয়েছেন এই সরকারের মেয়াদে এবং বিভিন্ন স্কুলগুলো অনলাইনে জন্য আবেদনও করেছে এই এমপিও বুকের বিষয়টি মাননীয় মন্ত্রী কত দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এটি মাননীয় মন্ত্রীর কাছে আমার সবিনয় জিজ্ঞাসা ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সদস্য যে প্রশ্নটি করেছেন গত সংসদে একই প্রশ্ন আমারও ছিল এবং আমরা ইতোমধ্যেই মাননীয় সদস্য যে কথাটি উল্লেখ করেছেন যে অনলাইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা কতগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে তারা তাদের প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য দিয়েছেন এবং সেই ক্রাইটেরিয়াগুলোর ভিত্তিতেই তাদের যোগ্যতা নিরূপণ করা হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি কম্পিউটারাইজড সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমরা প্রায় সাড়ে ন হাজার শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে এই অনলাইন আবেদন পেয়েছিলাম এবং এই ক্রাইটেরিয়াগুলো অনুযায়ী প্রায় দু হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এলিজিবল বা যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে এবং সেটি এই কম্পিউটারাইজ পদ্ধতির মাধ্যমেই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে আমাদের অর্থপ্রাপ্তি সাপেক্ষে এবং সেটি আমি আশা করছি খুব দ্রুতই কারণ আমি মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করেছি এবং আশা করছি খুব দ্রুতই আমরা দু হাজার পারবো না হয়তো প্রথমেই কিন্তু ধাপে ধাপে আমরা এই যোগ্য দু হাজারটি প্রতিষ্ঠানকে আমরা ধাপে ধাপে এমপিও করতে পারবো ইনশাল্লাহ এবং সে প্রক্রিয়াটি আমরা আশা করছি খুব দ্রুতই আমরা শুরু করতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটি এলাকার যে জনসংখ্যা আয়তন এগুলো বিভিন্ন হিসাবে প্রত্যেকটি এলাকায় কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে বা হওয়া দরকার সেরকমের একটি প্রাপ্যতার একটি হিসেব আছে সেই তুলনায় আবার অনেক জায়গায় কম আছে শিক্ষা প্রতিষ্ঠান কোথাও সেই তুলনায় অনেক বেশি শিক্ষা প্রতিষ্ঠান আছে এখন যখন এই এমপিও ভুক্তির প্রশ্ন আসবে তখন এই রকম অনেক ফ্যাক্টরকেই কিন্তু দেখতে হবে আবার অনেক প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে খুবই ভালো প্রতিষ্ঠান কিন্তু সেই প্রতিষ্ঠান হয়তো এমপিওভুক্ত হয়নি বিভিন্ন কারণে হয়নি আবার অনেক প্রতিষ্ঠান খুব কম সময়ে হয়েও হয়ে গেছে এমপিও ভুক্তি কাজে এখানে একটি ন্যায্যতার প্রশ্নও কিন্তু জড়িত আছে কাজেই আমরা এখন যে তালিকাগুলো করছি এই যে যোগ্যতার ভিত্তিতে যে তালিকা করছি সেই তালিকাটিও কিন্তু আমরা নির্বাচনী এলাকা ভিত্তিক করে তারপরে তার মধ্যে আমরা যেন ন্যায্যতা বজায় রাখতে পারি সেটির একটি প্রচেষ্টা আমাদের দিক থেকে থাকবে সেক্ষেত্রে আমরা আপনাদেরও অবশ্যই সহযোগিতা চাইব একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী সুশিক্ষিত আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সবার কাছে গ্রহণযোগ্য যুগোপযোগী জাতীয় শিক্ষানীতি দু প্রণয়ন করেছে আওয়ামী লীগ সরকার যা আমাদের এবারের নির্বাচনী ইশতেহারেও উল্লেখ করা হয়েছে জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ পাঁচ বছর থেকে বৃদ্ধি করে আট বছর অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত এবং নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাধ্যমিক শিক্ষা স্তর হিসেবে বিবেচনার কথা উল্লেখ করা হয়েছে জাতীয় শিক্ষানীতি দু হাজার দশের বিভিন্ন বিষয় পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাধ্যমিক শিক্ষা স্তর হিসেবে বিবেচনার বিষয়টি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে